Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স দিয়ে থাকি। তোমরা যদি আমার ভয়েস ফার্স্ট টাইম জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং এন্ড মোটিভেটিং মি। চলো আজকে তোমরা একটা রিয়েল হরর এক্সপিরিয়েন্স তো শুনবে, বাট তার আগে আমাকে একটা ডিসক্লেমার তো দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সেসগুলোকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। তো চলো আজকের এক্সপিরিয়েন্সটা শুরু করছি, বাট তার আগে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি জাস্ট একটা ক্লিকে শুনে নিতে পারবে। চলো শুরু করলাম। হ্যালো মধুমিতা দি, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমি মধুমিতা দিকে ফেসবুকে মেসেজ করেছিলাম যে আমার শোনা একটা রিয়েল স্টোরি আমি দিয়ের চ্যানেলে শেয়ার করতে চাই। তো অ্যাকচুয়ালি এটাকে রিয়েল স্টোরি না বলে সত্যি ঘটনা বা আসল ঘটনা বলাই যায়, কারণ এটা আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটে গেছে। মানে ও জিনিসটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছে। তো এবার গল্পতে আসা যাক। দেখো, মানে আমি যতবার গল্প বলবো ততবারই আমাকে কারেকশন করতে হবে, যেটা গল্প না এটা ঘটনা, মানে আমার সাথে হয়নি ঠিকই, কিন্তু আমার বন্ধুর মুখ থেকে যেহেতু আমি শুনেছি ও জিনিসটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছে। তো এবার তোমরা শোনো, তোমরা শুনে দেখো কে কতটা রিলেট করতে পারো। যাই হোক, এরকমই মানে এখন সন্ধেবেলায় আমি রেকর্ড করছি এটা। তো এরকমই একটা সন্ধেবেলায় আজ থেকে প্রায় দেড় দু বছর আগে, ঠিক আছে, আমার বন্ধুর কাছ থেকে শোনা বাই ফোন। তো কথা হয় না ফ্রেন্ডদের সাথে যেরকম কথা হয়, কথা হতে হতে এরকম একদিন আমাকে এটা বলে যে এরকম এরকম জিনিস হয়েছিল। তো আমার ওই ফ্রেন্ডটা, ও আমার কেমন ফ্রেন্ড বলি একটু, মানে ও আমার কলেজে আমার সাথে পড়তো না, ও আমার থেকে ওয়ান ইয়ার জুনিয়র ছিল, বাট যেহেতু আমরা একসাথে কলেজ টিমে খেলতাম সেই দিক থেকে আমাদের বন্ডিংটা ছিল ফ্রেন্ডশিপের মতো, ঠিক আছে। এবার অ্যাকচুয়াল যে এই যে ঘটনাটা, এটা ঘটেছিল আমার ওই বন্ধুর বন্ধুর সাথে, যে কিনা আমার থেকে কলেজ ওয়ান ইয়ার জুনিয়র, আর আমি মানে ভাই আর কি, মানে যেহেতু কলেজে চেনা জানার মধ্যে তো ভালোই চেনা জানা আছে, তো ভাই হয়। এবার দুজনের সাথেই হয়েছে এবং দুজনেই জিনিসটাকে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছে, সাফারও করেছে দুজনে। কীরকম হয়েছিল, আমার ওই যে ফ্রেন্ড যার কথা বললাম, মেল ফ্রেন্ডও, তো ওই বন্ধুর যে বন্ধু, মানে যাকে আমি ভাই বলে সম্বোধন করলাম, তো ওই ভাই, ওর নাম মানে কী বলতো, লাইফে না এরকম উটপাটাং অনেক রকম নেশা আছে, নেশা বা হয় না শখ মানুষের থাকে, ওর আছে মুরগি লড়াই করতে যাব, তারপর তোমার মাছ ধরতে যাব এখানে ওখানে, এবং মানে সেটা বেশ বড় ধরনের, মানে এর জন্য যত খুশি টাকা খরচ করতে রাজি আছে এরকম টাইপের। ওর বাড়ির অবস্থা ভালো, অনেক বেশ ব্যবসাদার ফ্যামিলির ছেলে, তো কোনো অসুবিধে হয় না, তো উটপাটাং জিনিস এরকম, এখানে যাব ওখানে যাব, আজকে এখানে যাচ্ছে কালকে ওখানে যাচ্ছে, তো এরকমই একটা শখ, মানে শখের মাসুল দিতে হয়েছিল। কোনো না কোনো জায়গায় হয় না যেরকম কারো পুকুর আছে ধরো, এবার পুকুর সাধারণত যাদের বাড়ির পুকুর থাকে তারা তো সেরকমভাবে মাছ চাষ সেরকম হয় না, ধরো দূরে কেউ পুকুর আছে কারো, তো সে মাছ চাষ করে এবং সেখানে গিয়ে ওরা যা খোঁজ পেলে সেখানে কী হয় না, ভাড়া দিয়ে মাছ ধরে, মানে ওর পুকুর না অন্য কারো পুকুরে ভাড়া দিয়ে এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য এরকম টাইম নিয়ে একটা পে করতে হয়, পে করে এবার সেখানে সেই টাইমের মধ্যে যত খুশি মাছ ধরতে পারে, তো সেরকম ওর শখ। তারপর মুরগি লড়াই করতে যাব এখানে ওখানে, মুরগি লড়াই জিনিসটা তোমরা অনেকেই জানবে, তো যাই হোক আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, তো সেরকম এখানে ওখানে যাই, এবার কোনখানে কোনখানে কোন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, আর এতটাই শখ, বেশি শখের মধ্যে আছে ছেলেটা, ও কি একা যায় এরকম না, বন্ধু বান্ধব নিয়ে গাড়ি ভাড়া করে মানে প্রচুর টাকা পয়সা খরচ করে আর কি এরকম করে বেরোয়, তো এই উটপটাং জিনিস এখানে ওখানে যাই, তো কোনো একটা জায়গা থেকেই জিনিসটা ওর হয়েছিল। এবার সেটা তো এক্স্যাক্ট ওরাও জানে না কী হয়েছিল, আর সেই জন্য আমিও মানে বলতে পারবো না। এবার শোনো, মানে ওই যে ভাইটা, ও ওর বাড়ি না, আমি যেহেতু মেদিনীপুর থেকে বলছি, তো পশ্চিম মেদিনীপুর টাউন, যে টাউনের একদম প্রপার মেদিনীপুরের বাড়ি, ভালো বাড়ি, দোতলা বাড়ি, তো নিচে ওদের দোকান,
ওপরের ছেলেটা যে সেকেন্ড ফ্লোর ওদের মানে নিচের ওপরের ফ্লোরটাতে, সেখানে ওরা ওর মা বাবা সবাই একসাথে থাকে। আমাদের মতো এই যে ছেলেমেয়েরা কি সাধারণত মানে একাই রুমে রুমে থাকে, তো রুম কারোর সাথে শেয়ার করি না আমরা সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রেই। তো ও একা থাকতো, তো রাত্রেবেলায় যখন ও ঘুমোতে যেত, ঠিক আছে, তো ওর সাথে এরকম হতো যে ঘুমোচ্ছে, ধরো ঘরে একটা ছোট একটা বাল্ব জ্বলছে, হঠাৎ মানে হয় না যে আমরা ঘুমিয়ে যাওয়ার পরেও হালকা হালকা আমাদের সেন্স থাকে, কিছুক্ষণ এপাশ ওপাশ করি, সেরকমই ওর সাথে মানে যখন ওরকমভাবে শুয়েছে হঠাৎ হঠাৎ মানে একটা ফিল আসতো, মানে চোখ খুলছে দেখতে পাচ্ছে যে পায়ের সামনে না কেউ একটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর মাথার সামনেও কেউ আছে, এরকম একটা ফিল হতো। এক দুবার ও দেখেছে, এবার ঠিকমতোভাবে জিনিসটা অতটা পাত্তা দেয়নি, ঘুমের মধ্যে থাকে, টায়ার্ড থাকে, তো কয়েকদিন হয়েছে এরকম। তো যখন জিনিসটা খুব বেশি হয়েছে, এক মাসের মতো হয়েছে, তখন ও কী করেছে মানে কাউকে তো বলতে পারছে না যে এরকম একটা কিছু জিনিস হচ্ছে। এবার কী কী হয়েছিল এত ডিটেলসে যাচ্ছি না, তো মানে যতটা কম বলা যায় আর কি। তো জিনিসটা আমার ওই যে ফ্রেন্ড যার কথা বললাম তাকেও শেয়ার করে যে মানে এইসব জিনিস তো বাবা মাকে বা বেশি বাইরের কাউকে শেয়ার করতে পারে না ছেলেরা, কারণ চট করে কেউ বিশ্বাস করবে না। দেখো তো ওর বন্ধুকে শেয়ার করে যে এরকম দেখ ভাই, আর আমার সাথে না যা বুঝতে পারছি না কি হচ্ছে, হয়তো আমার ভুল, বাট আমি যখনই রাত্রেবেলায় ঘুমোতে যাই মানে আমি ঘুমিয়ে পড়ার পরেও মানে এরকম ফিল হয় যে পায়ের কাছে কেউ আছে আর মাথার কাছে কেউ। এবারও কী দেখে এক্স্যাক্ট সেটা বলছি আমি, জিনিসটা যে এক্স্যাক্ট দেখছে একটা লোক আর কি, মানে খুব বেঁটে মতো লোক, সে আর কি ওর মাথার সামনে দাঁড়িয়ে থাকে, আর বেঁটে হয় না যে জোকার টাইপের ওরকম বামন টাইপের লোক মাথার সামনে, আর একটা মেয়ে, ঠিক আছে, বেশ মানে অতটা তো ক্লিয়ার না ভিশনটা, কারণ আবছা আবছাভাবে দেখতো, তো একটা মেয়ে পায়ের সামনে, ঠিক আছে, মেয়েটা কখনো কখনো দেখতো ওর খাটের আছে, কখনো দেখতো পায়ের সামনে, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেছে। এবার যখনই সকালে ঘুম থেকে উঠতো গায়ে হাতে পায়ে প্রচুর ব্যথা ব্যথা হতো ওর, তারপর কীরকম একটা উইকনেস উইকনেস হয় না যে আমি ঘুমিয়ে যাচ্ছি ঠিকই, ঘুম থেকে ওঠার পরে মানুষ কি ফ্রেশ ফিল করে, বাট ওর সাথে সেটা হতো না, মানে প্রচুর উইক উইক ফিল করতো। তো এক মাস পরে যখন মনে হয়েছে যে না এটা কিছু তো একটা হচ্ছে, তখন ও বাস আমার ওই ফ্রেন্ডটাকেও শেয়ার করে যে ভাই এরকম এরকম হচ্ছে আমার সাথে। তো আমার ওই যে ফ্রেন্ডটার কথা বলছি, ও মানে কী বলতো, ছেলেটা হচ্ছে মুসলিম, তো বলার এটাই কারণ যে ওরা যেরকম হয় না যে আমরা যেরকম পুজো অর্চনা করি, মানে যারা হিন্দু তো ওরা তো নামাজ টামাজ পড়ে, এবার তো নামাজ টামাজ পড়ে, বাট আমার ওই ফ্রেন্ডটা না অত মানে একটা হয় না যে সব জিনিসে আমরা যেরকম একটা কেউ কেউ থাকে খুব বেশি বিশ্বাস করে, ভগবানেও বিশ্বাস করে, ভূতেও বিশ্বাস করে, বা যাই হোক যাই কিছু অলৌকিক ব্যাপার সেবাটি বিশ্বাস করে, বাট ওর মধ্যে এগুলোর কোনোটাই নেই, ঠিক আছে। হ্যাঁ ভগবানে বিশ্বাস করে না, মানে ওদের আল্লাহ তো আল্লাহতে বিশ্বাস করে না সেরকম না, বাট নামাজ পড়া মানে যেমন আমরা জেনে থাকি যে ওরা নামাজ পড়ে, সেরকম ওর মধ্যে না ওই জিনিসগুলো আমি কোনোদিন দেখিনি। তারপর ওই জবাই করা ছাড়া খায় না, এরকম ওর মধ্যে নেই, ঠিক আছে। তো আমাকে এগুলো ডিটেলসে বলতে হচ্ছে, কারণ নাহলে আমি বোঝাতে পারবো না। তো এবার তো শোনার পরে না ওর কী মনে হয়েছিলো যে না ঠিক আছে, বলছে যখন তো এক মাস ধরে হচ্ছে, এবার বন্ধু মানে খুবই ভালো বন্ধু ওরা, মানে ক্লোজ ফ্রেন্ডস আর কি, হরিহর আত্মা যাকে বলে সেরকম, এবার বন্ধুর কথা ফেলে দিতে পারছে না। তো একটু ও শুনে বলছে যে ঠিক আছে, আর ওদের যেহেতু মুসলিম তো ওর চেনা জানা না একটা পীর বাবা আছে, ঠিক আছে, আমাদের এখানেই আশেপাশে আর কি উনি থাকেন, তো ওরা ঠিক করে যে ঠিক আছে এরকম যখন হচ্ছে চল, যাই হোক না কেন, কিছু হোক বা না হোক, জানি না কি, দেখো ওরাও জানে না যে কী হচ্ছিল, তো ঠিক করে যে পীর বাবাকে একবার দেখিয়ে আসবে। এবার বাড়িতে আমার ওই যে ফ্রেন্ডটার কথা বললাম, ওই ফ্রেন্ডের বাবাকে বলে, তোর বাবা বলে যে ঠিক আছে নিয়ে যাবে, কারণ ও জানতো না যে কোথায় বাড়ি, মানে কোথায় পীর বাবা থাকে না জানতো না। তোর বাবা বলে ঠিক আছে তাহলে কালকে যাওয়ার এরকম ব্যবস্থা করেছে। তো ব্যাপারটা এরকম ঘটে, মানে এরপরে আসল ঘটনাটা যেটা ঘটেছিল আমি বলছি এখন সন্ধেবেলা, তোমার গায়ে পুরো কাঁটা দিয়ে দিচ্ছে, যেটা ঘটেছিল সেটা রাত্রেবেলায় ওরা মানে সন্ধেবেলায় ছেলেরা আড্ডা মারতে বেরোয়, সেরকম আড্ডা মারতে বেরিয়ে ঠিক হয়েছে যে ভাই কালকে যাবো এরকম টাইমে, এরকম ব্যাপার এরকম, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা। তো রাত্রেবেলায় বাড়ি আসে, আমার ফ্রেন্ডটার কথা বলি ফার্স্টে, তো ফ্রেন্ডটা রাত্রেবেলায় বাড়ি আসে, এবার ওদের মধ্যে যে এইসব ব্যাপার কথা হয়েছে
কি হয়েছে সেগুলো ওদের বাড়িতে কারো বাড়িতেই কিছু জানতো না। ইভেন আমার যে ফ্রেন্ডটা যে বাবাকে বলেছে যে পীর বাবার কাছে যাবে দরকারে সমস্যার কারণে, এক্স্যাক্ট যে কী সমস্যা সেটা কিন্তু ওর বাবাও জানতো না যে এরকম এরকম ব্যাপার। কারণ যেগুলো ওর সাথে হচ্ছিল মানে আমি কিছুটা শেয়ার করেছি, বাকিটা তোমরা হয়তো বুঝতে পারবে মানে মেয়েটা যেরকমভাবে ও ফিল করছিল জিনিসগুলোকে, সেটা মানে একটা নিজেদের এটা না বলা যায় না কাউকে চট করে, কারণ কেউ বিশ্বাস করবে না। প্লাস কেমন আমি যখন ফার্স্ট শুনেছিলাম আমারও মনে হয়েছিল যে এরকমও হয়। দেন রাত্রেবেলায় ওরা যে যার মতো বাড়িতে ঠিক আছে খাওয়া দাওয়া করে নেয়, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পরেই না মানে সন্ধ্যে থেকে মানে আমার যখন থেকে বাড়ি এসেছে আমার ফ্রেন্ডটার না প্রচণ্ড জ্বর, মানে এতটাই জ্বর বেশি হঠাৎ করে, মানে কোনো কিছু নিয়ে শরীরে ঠিক আচ্ছা খাসা ছেলে বাড়ি গেলে জ্বরে পড়ে গেলো। এরপর এতটাই জ্বর যে কোনো ওর হুঁশ নেই। আর ও যে বাড়ি আসার পরে হয় না যে বন্ধু বান্ধবদের সাথে টুকটাক কথা হওয়া, তো ওর না কোনো কথাই হয়নি ওর সাথে। তো এরপর ছেলের যেহেতু জ্বর তো আমার ফ্রেন্ডটার মা আর কি মানে ওর কাছেই ছিল রাত্রেবেলায়, সারা রাত জল পট্টি দিয়েছে মাথায় ঠিক আছে, দুটো আড়াইটে তিনটে অবধি জেগে, তারপরে মানে যে যার মতো একটু যখন জল কমেছে মাটাও মানে ওর মা আর কি কাকিমা সে একটু ঘুমিয়েছে রেস্ট নিয়েছে। তারপর এরকম করে সকাল হয়ে যায়। তো সকাল হয়ে যাওয়ার পরে কি হয়েছে শোনার পর, মানে সকাল হয়ে যাওয়ার পরে ওরা যখন বেরোতে যাবে তখন ওর মা বলছে যে তুই কোথায় যাবি, তখন বলেছে যে এরকম ব্যাপার যাবো আর কি এর কাছে। তোর মা বলছে জানিস বেটা কালকে রাত্রেবেলায় একটা অদ্ভুত মানে একটা অদ্ভুত টাইপের না স্বপ্ন দেখেছি। তখন জিজ্ঞেস করছি যে হ্যাঁ কী কীরকম কী স্বপ্ন, বলছে জানি না আমি তোকে এরকম মাথায় জলপট্টি দিতে দিতে শুয়ে পড়েছিলাম, মানে চোখটা লেগে গেছিলো ঘুমিয়েও গেছে, তো স্বপ্নটা দেখছে যে একটা বেঁটে করে লোক এসেছে ঠিক আছে, মানে কাকি আমার গায়ে কাটা দিচ্ছে বেঁটে করে লোক এসে আর কি মানে ওর মাকে বলছে তোর ছেলেকে আজকে কালকে বাড়ি থেকে বেরোতে দিবি না, যদি বাড়ি থেকে বেরোই তাহলে কিন্তু ওর কিন্তু ক্ষতি করবো আর ওকে প্রচুর মারবো ঠিক আছে, এইসব বলেছে। বিভিন্ন আরও কীসব ভয় দেখিয়েছে, মানে কোনো মেয়ে দেখেনি, শুধু বেটে ঘরে লোকটা যে মানে আমার যে ফ্রেন্ডটা যে ফ্রেন্ড মানে যে ভাইটা যার সাথে হচ্ছিল ইনসিডেন্টটা, ও যেটা যেই লোকটাকে দেখতো মাথার সামনে ঠিক আছে, সেই মানে লোকটাকে কাকিমা ওরকম একটা দেখেছে বেটে ঘরে লোক স্বপ্নে। এই দেখো আমাদের এখানে শেয়াল লাগছে, বাবা আরও ভয় লাগছে। তো বেটে ঘরে লোকটাকে দেখেছে স্বপ্নে যেরকম ভয় দেখাচ্ছে যে তোর ছেলেকে বাড়ি থেকে কালকে যেতে বারণ করবি, ও যদি যায় ঠিক আছে, ওর কী হয়েছে ওর সাথে কিছু হচ্ছে বেশি বন্ধুরে এরকম হ্যান ত্যান আরও কিসব ভয় দেখিয়েছে। কাকিমা এবার স্বপ্নের মধ্যে দেখেছে মানে ছেলেকে নিয়ে দেখেছে, যে কোনো মায় ভয় পাবে সকালবেলায় উঠে যে বলেছে বন্ধুটাকে। তখন এবার আমার বন্ধুটা বলছে আমি তো তখন একটা জিনিসই ভাবছি যে এই এই ব্যাপারগুলো তো কেউ জানে না, না ওর মা জানে যে একটা এরকম মানে আমার ওই ওর ফ্রেন্ডের সাথে যেরকম হচ্ছে, ওর ফ্রেন্ড যে নিজের রুমের মধ্যে একটা একজন মহিলাকে আর একজন ওর বামন লোককে দেখছে, এটা তো ওরা কেউই জানে না, মানে বাড়িতে কাউকেই বলেনি, না বাবা জানে, বন্ধুটার বাবা জানতো, কাকুকে বলা হয়েছিলো যে এরকম প্রবলেম আছে যাবো পীর বাবার কাছে, কিন্তু এক্স্যাক্ট কী ঘটনা সেটা তো বাড়িতে কেউই জানে না, ইভেন কাকিমাও জানে না। তো কাকিমা কী করে স্বপ্নতে দেখে ওই জিনিসটা ওই মানে মানুষটা যে এরকম একজন মানুষ সেটাই কী করে বলছে। তখন আমার বন্ধু বলছে আমি তখন পুরো ড্যাম শিওর যে সামথিং হ্যাপেন ঠিক আছে। ও কী করেছে তখন সঙ্গে সঙ্গে মানে তখন ওর জ্বর টর ঠিক হয়নি, তখন সঙ্গে সঙ্গে আমার ওই বন্ধুটাকে ফোন করেছে, না সরি ওর ফ্রেন্ডকে ফোন করেছে, আমার ফ্রেন্ডটা ওর ফ্রেন্ডকে ফোন করেছে যে এরকম আর কী হয়েছে চল বেরো যাবো ঠিক আছে। তার আগের দিন রাত অব্দি ওরা ততটা শিওর ছিল না যে যাবে কি যাবে না, কিন্তু ওইটা হয়ে যাওয়ার পরে আমার বন্ধু তখন ফোন করে বলছে যে চল ভাই বেরো। তখন ওই পাশ থেকে ওর ফ্রেন্ড বলছে মানে ভাইটা বলছে ভাই প্রচুর গায়ে হাতে পায়ে ব্যথা, মনে হচ্ছে কেউ মেরেছে আমাকে, মানে ওরও শরীর খারাপ ততটাই ঠিক আছে, জ্বর আসার মতো গায়ে হাতে পায়ে প্রচুর ব্যথা, মানে এনিহাও ওরা যা যেতে পারবে না এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে। এবার সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে না সিচুয়েশানটা ক্রিয়েট করা হয়েছিল সেটা তো মানে ভগবানই জানে, আর যা যেরকম হয়েছিলো সেই তারাই জানে কি বলবো। তখন এবার আমার বন্ধুটা বলছে যে না আজকে যাই হয়ে যাক তোকে আমি নিয়ে যাবই
না ওর 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 সাথে তো মানে ইনসিডেন্টটা ঘটেনিও শুনেছে, বাট ওর বাড়িতে কাকিমা যে 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 কথাগুলো বলেছে না জানার পরও এক্সাক্ট সেই কথাগুলোই বলেছে, যেরকম একটা লোক যেরকম বিবরণ দিয়েছে না, ডিসক্রাইব করেছে, তার থেকে বড় আর কিচ্ছু প্রমাণ হয় না, বিশ্বাস করো। তখন ওরা কী করে, দুজনে মিলে রেডি হয়ে কাকুকে নিয়ে সাথে সাথে ওরা যায় পীর বাবার কাছে। তো সেখানে যাওয়ার পরে যেমন হয়, উনি মানে খুবই গুণী একজন মানুষ, আমি যেরকম শুনেছিলাম যে মানুষের পুরো সব কিছু দেখে একটা মানুষ কি, কেউ যদি ধরো কোনো রকম জিনিসের মধ্যে থাকে সব কিছু বলতে পারেন। তো সেইখান থেকে যাওয়ার পরে একদিন গেলেন, তো কিছু জিনিস দিয়ে দেয়, খেতে পেতে জল টল কিছু দিয়েছিলেন, অতটা আমার মনে নেই, অনেকদিন হয়ে গেছে। তারপর আরেকদিন আসতে বলেন, তো সেদিন আবার ওরা যায়। যাওয়ার পরে তাবিজ দেয়, ঠিক আছে, তাবিজ দেওয়ার পরে বলে দেন যে কারো বাড়িতে না খেতে, মানে ওদের দুজনেরই নিজের বাড়ি, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যেতে পারে, এবার খাওয়া দাওয়া চলবে না, বাইরে কোথাও খাওয়া চলবে না কারো বাড়িতে, নিজের বাড়িতে ঠিক আছে। তো এটাই হচ্ছে, তারপর থেকে আর ওর সাথে সেরকম কিছু হয়নি। মানে একটা জিনিসই ভাবো যে যেই মানুষগুলো জানে না, সেই মানুষগুলো স্বপ্নে ওই সেম জিনিস দেখছে, সেম মানুষকে দেখছে, বা মানুষ হোক বা যাই হোক না কেন সেম দেখছে। তো এটা কী করে হতে পারে, মানে এর কোনো সত্যিকারের এর কোনো যে একটা আমি বলবো যে না এটা এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে না, এটা তো কোনো বলার যুক্তি নেই, তাই না? তাই এই মানে ইনসিডেন্টটা আমার খুব মানে বেশি ভয়ের লেগেছিলো। এখন যে বললাম, এখন আমি প্রচুর ভয় পেলাম, গায়ে কাঁটা টাঁটা দিয়ে দিল, তার মধ্যে আবার দু তিনবার শিয়াল ডেকে উঠেছে, তোমরা শুনতে পেয়েছো হয়তো, বাকি পাওনি, যাই হোক। তো এটাই আমার ইনসিডেন্টটা ছিল। তো এরকম আরও অনেক ইনসিডেন্ট আছে যেগুলো আমি শুনেছি আর কিছু আমার সাথেও হয়েছে, যাই হোক। পরে এইটা যদি দিদি চ্যানেলে শেয়ার করেন, পরে আরও বাকি আছে অনেকগুলো, সেগুলো আমি শেয়ার করব। চলো, ওকে, টাটা। তো কীরকম লাগলো আজকের এই ভয়ের এক্সপিরিয়েন্সটা শুনে জানাতে ভুলো না কমেন্ট সেকশানে। অল্টারনেটিভলি যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক অর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো, ইমেল করতে গেলে তোমাদের একটা জিমেল করতে হবে আমাকে, সেটা হচ্ছে madhumita.stories@gmail.com। আর সব কিছু লিঙ্ক দেওয়া আছে কিন্তু ডেসক্রিপশন বক্সে, তো ইজিলি তোমরা ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। আর হ্যাঁ, প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যেখান থেকে একটা ক্লিক করলে তোমরা আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব একটা ক্লিকে শুনে নিতে পারবে। আরেকটা কথা, আমার একটা লাইফ অফ মধুমিতা বলে ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি মেকআপ ট্রাভেল ব্লগস দিই, জেনারেলি গোয়া, নাসিক, বারাণসী, দেবো, সুন্দরবনে চলছে ভিডিওস এখন, এবং তার সঙ্গে তোমরা আরও অনেক এরকম লোকেশনের ভিডিওস দেখেছো, রাইট, যারা যারা দেখেছো। আর যদি ইনকেস মিস করে গেছো তো টুক করে যাও, আমার ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, ওই ভিডিওসগুলো দেখো, আশা করি ওগুলোও ভালো লাগবে। চলো, আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।